তোমাদেরকে সেই চেনা গল্পটা বলি বন্ধুরা, সেই যে একটা পিঁপড়ে আর ঘুঘু পাখি। হ্যাঁ, কি করেছিল, একটা পুকুরের পাড়ে, বড় একটা পুকুরের পাড়ে একটা গাছ, সে গাছের ডালে বসেছিল একটা ঘুঘু পাখি। ঘুঘু পাখিটা ওখানে ডালে বসে বসে গান গাচ্ছে, হঠাৎ খেয়াল করলো, আহা আহা, একটা পিঁপড়ে পড়ে গেছে পানিতে, বেচারা খাবি খাচ্ছে খাবি খাচ্ছে, তো কি করে এটাকে বাঁচাবে। তার মায়া হলো, সে করলো কি, একটা পাতা ছিঁড়ে টুক করে ফেলে দিল পুকুরে। পাতাটা ওই সোজাসুজি ভাসতে ভাসতে গিয়ে পিঁপড়ার নাগালের মধ্যে গেছে, পরে পিঁপড়াটা আস্তে করে উঠে গেল পাতায়। পাতাটা পানিতে ভাসতে ভাসতে তীরের কাছাকাছি যখন এসেছে, পিঁপড়া আস্তে করে নেমে গেল পাড়ে, ফিরে দেখলো কে ফেলেছিল পাতাটা যেটা আমাকে বাঁচিয়ে দিল। পিঁপড়া ঘুঘু পাখিটাকে দেখে নিল। ওই ঘুঘু পাখিটা প্রায়ই ওখানে আসত। আরেকদিন হলো কি, এক শিকারি এসেছে ওই এলাকায় পাখি শিকার করতে, কিছু পায় না কিছু পায় না। তারপরে না হঠাৎ দেখলো, আরে বুঝি গাছের ডালে একটা কি সুন্দর তত্তাজা ঘুঘু পাখি, হ্যাঁ এটাকেই আজকে মারবো। সে তাড়াতাড়ি তীর ধনুক ঠিক করলো, ধনুকে তীর ফিট করলো, এক্ষুনি ছুঁড়ে মারবে। পিঁপড়ে কিন্তু প্রথম লগ্নেই দেখে ফেলেছিল শিকারিকে এবং দেখলো, আরে ওই পাখিটাকেই তো মারতে চাচ্ছে। সে তখন তাড়াতাড়ি কি করলো, রওনা দিল। পিঁপড়ে তো জানো ছোট্ট একটা প্রাণী, যত দ্রুত পেরেছে সে শিকারির দিকে লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলো, আরো তাড়াতাড়ি ছোটে, আরো তাড়াতাড়ি ছোটে। হায় 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 হায়, ঘুঘু পাখিটাকে মেরেই ফেলে নাকি। সে তাড়াতাড়ি প্রাণপণে ছুটে গিয়ে, ওদিকে কি হচ্ছে, শিকারি তো রেডি, এক্ষুনি তীরটা ছড়বে। আর কি, উফ, কিসে যেন কামড় দিল তার পায়ে অনেক জোরে, হাতটা কেঁপে গেল, তীরটা গিয়ে পাতার মধ্যে লাগলো আর ঘুঘুটা উড়াল দিল। ঘটনা কি হয়েছিল, কিসের জন্যে হাত নেড়ে নড়ে গেল শিকারির, ওই যে পিঁপড়ের কামড়, পিঁপড়েটা কামড়ে দিয়েছে সেজন্য হাত নড়ে গিয়েছে, আর পাখিটা বেঁচে গিয়েছে। একটু দূরে গিয়ে পাখিও ব্যাপারটা বুঝতে চেষ্টা করল। বন্ধুরা, গল্পের মধ্য দিয়ে অনেক কিছু আমাদেরকে বোঝানো হয়। আসলে পিঁপড়ে আর ঘুঘু পাখি এরা দেখতে পায় কি না, চিন্তা করতে পারে কি না আমরা জানি না, বাস্তবে কিন্তু অনেক সময় এরকম হয়। ঘুঘুর মতন দয়ালু কোনো মানুষ আমাদেরকে আমাদের কোনো বিপদে কোনো প্রতিদানের কল্পনাও না করে সাহায্য করে, আবার পিঁপড়ের মতো আপাত দৃষ্টিতে অতি তুচ্ছ মানুষও কৃতজ্ঞতা পরবশ হয়ে অনেক সময় আমাদের উপকার করে। আমরা মানুষ, আমরা সামাজিক প্রাণী, পরস্পরের জন্য আমাদের ভাবতে হয়। তাই কি করতে হবে, কখনো ভাবতে নাই যে আমার এই আছে ওই আছে, আমার কারো সাহায্য লাগে না। না, সাহায্য মানে সবসময় টাকা পয়সা না, এরকম সহযোগিতা কিন্তু লাগে। এর জন্যই বলে মানুষ সামাজিক জীব। কেমন, ভালো লাগলে লাইক দিও, মার্লিন্স শর্ট স্টোরিজের সাথে থেকো, কেমন।